আসসালামু আলাইকুম, কুক টেস্ট সার্ভে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আমার মায়ের কাছে শেখা খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা হলো সরিষা বাটা দিয়ে সিম ভাজি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভাজি করার জন্য আমি এখানে 2 কাপ মতো সিম কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ নিয়েছি সিমের বিচি। আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি 1/2 কাপ এর একটু বেশি। আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। হাতের সাহায্যে মেখে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। চুলা রাস মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করব। পানি শুকিয়ে আসলে এক পাশে রেখে চুলায় অন্য একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেল কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। লাইট ব্রাউন কালার করে ভেজে নিব। 1 চা চামচ পরিমাণ গোটা জিরা অ্যাড করছি। এতে সিম ভাজিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন রান্না করে রাখা সিম আলুর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার সিম ভাজি রেডি। গরম ভাতের সাথে এই সিম ভাজি খেতে দারুণ লাগে, একবারের জন্য হলেও ট্রাই করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।